হরিহরপাড়া ব্লক কমিটির ডাকে কৃষক সমিতির উদ্যোগে হরিহরপাড়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ডেপুটেশন শুক্রবার হরিহরপাড়া দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে যান সিপিআইএম নেতাকর্মীরা। ডেপুটেশন ঘিরে পুলিশের ছিল কড়া নিরাপত্তা, পাশাপাশি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পাশে একটি সভাও করেন বাম নেতাকর্মীরা। ডেপুটেশনের মধ্যে উল্লেখযোগ্য দাবি হল হরিহরপাড়া ব্লক এলাকার পাট্টা ও বর্গাপ্রাপ্ত সম্পত্তি পাট্টাদার ও বর্গাদারদের রেকর্ড করে তাদের হাতে দিতে হবে, জমি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে, অবৈধ রেকর্ড করে দেওয়া বন্ধ করতে হবে, এছাড়াও বিভিন্ন রকম দুর্নীতি অফিসে বন্ধ করা সহ কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন হরিহরপাড়া ব্লক কৃষক সমিতি। এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়ার প্রাক্তন বিধায়ক ইনসার আলী বিশ্বাস, ডিওয়াইএফআই সম্পাদক মীর আলম খান ও এসএফআই সম্পাদক রানা মণ্ডল সহ বাম নেতাকর্মীরা। কাজ হচ্ছে কৃষি সংক্রান্ত, জমি সংক্রান্ত কাজ। আর আমাদের হরিহরপাড়া ব্লক বা মুর্শিদাবাদ জেলা কৃষির উপরে নির্ভরশীল জনগণ, যাদের জমি আছে বা কেউ জমি কিনছে তাদের জমি রেকর্ড করতে এসে যে হয়রানি, এবং যাদের রেকর্ড আছে হঠাৎ করে রেকর্ড পরিবর্তন হয়েছে অন্য নামে রেকর্ড নিয়ে জমি আমার ফেরাজ আসে, কোন কৌশলে কীভাবে এটা করছে, এই রকম অনেক অভিযোগ বিএলআর অফিসের বিরুদ্ধে আছে। ফলে সেই সমস্ত যাতে যারা জমিদাতা, যারা জমি মালিক, যাদের ন্যায্য জমি, কোনো জমি গণ্ডগোল নয়, তাদের রেকর্ড সঠিকভাবে করতে হবে, টাকা পয়সা ঘুষ দিয়ে রেকর্ড করা যাবে। দ্বিতীয় হচ্ছে জমি মাফিয়ারাজ বন্ধ করতে হবে, আর পাট্টাদারকে উচ্ছেদ করার চেষ্টা করছে, বর্গাদারকে উচ্ছেদ করা চলবে না।